হ্যালো ভিউয়ার্স, আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজ 1 আগস্ট, আর আজকের ডেটে ডিডিপি ডিসে কতগুলো চ্যানেল চলছে, নতুন কী কী চ্যানেল অ্যাড হলো এবং টোটাল কতগুলো চ্যানেল চলছে এবং নো সিগন্যালের সমস্যা ছিল সেটা সমাধান হলো কি না, সব কিছু নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি। তো ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আপনাদের নতুন করে স্ক্যান করে দেখাবো কতগুলো চ্যানেল আসছে, সেই জন্য অল চ্যানেল ডিলিটের জন্য চ্যানেল এডিটে আসছি। দেখতে পাচ্ছেন চ্যানেল এডিটে চলে আসছি এবং 1 নম্বরে ডিলিট অপশান আছে, 1 নম্বরটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন বাঁদিকে রেড কালার অল আছে, অল করে দিয়ে ডিলিটের জন্য ওকে করে দিয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এবার চলে যাব আমি মেনুতে এবং মেনুতে যাওয়ার পর অ্যান্টেনা সেটিংয়ে দেখতে পাচ্ছেন আমি স্যাটেলাইট সিলেক্ট করে নিচ্ছি। DDPDS 2 নম্বরে আছে, LMB পাওয়ার রাখবো অন, আর LMB ফ্রিকোয়েন্সি রাখবো ইউনিভার্সাল, ডিসপ্লে সুইচ ব্যবহার করছি 2 নম্বর পোর্টে, আর নিচে নিয়ে এসে স্যাটেলাইট করে স্ক্যানের জন্য ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্যান হচ্ছে। তো যারা এখনও আনসার PDS ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন। এখানে ডিস ও স্যাটেলাইট রিলেটেড ভিডিও কন্টিনিউ আছে, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি কমপ্লিট চ্যানেল লিস্ট দেখাবো এবং টেস্ট কতগুলো চ্যানেল এবং নতুন চ্যানেল কী আসলো এবং স্ট্রং টিপি দেখাবো আপনাদের। তো আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, সেভ করতে বলছি, আমি সেভ করে নেবো। আর এখান থেকে চলে যাব আমি টিপি লিস্টে, আর আপনাদের আমি দেখিয়ে দিব টিপি। দেখতে পাচ্ছেন DDPDS 1 নম্বর টিপিতে সিগন্যাল আছে, 2 নম্বর টিপিতেও সিগন্যাল আছে, 3 নম্বর টিপিতেও সিগন্যাল আছে, 4 নম্বর তো আছে এবং 5 নম্বরও আছে, 6 নম্বর টিপিতেও সিগন্যাল আছে। DDPDS-এ টোটাল 6টা টিপি এবং নিচে দেখতে পাচ্ছেন 7 নম্বর, এটা ছিল এক্সট্রা যে চ্যানেলগুলো অ্যাড হয়েছিল ওই টিপিতে অ্যাড হয়েছিল। দেখতে পাচ্ছেন গতকাল সিগন্যালের সমস্যা হয়েছিল, DDPDS-এর সব চ্যানেল লো সিগন্যাল হয়ে গেছিলো, আজকে শুধু একটা টিপিতে ডিস্টার্ব করছে। তো আমি চলে আসবো চ্যানেল লিস্টে। দেখতে পাচ্ছেন প্রথমে নাজারা টিপি চলছে, DD কিষাণ, এরপরে DD নিউজ, DD ন্যাশনাল, অল টাইম মুভি, মনোরঞ্জন প্রাইম, 9XM, সান মারাঠি, শো বক্স, দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো চলছে, নো সিগন্যালের সমস্যা সমাধান হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন DD গ্রিনার, বিফোর ইউ মিউজিক, টেস্ট 110, দেখতে পাচ্ছেন এখানে টেস্ট 110 চ্যানেল চলছে, বিফোর ইউ ভোজপুরি দেখতে পাচ্ছেন, তারপর বিফোর ইউ মুভি, এরপরে গোল্ড নিউজ টুডে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, নিউজ 24, তারপরে সামার উমং, টেস্ট 116, দুটো টেস্ট পেয়ে গেছি। এরপরে দেখতে পাচ্ছেন স্পোর্টস 18 খেল এবং দাঙ্গাল, এরপরে আছে সান নিউ, দি কিউ এবং DD তামিল, এরপরে আছে DD পাঞ্জাবি, মনোরঞ্জন গ্র্যান্ড, পপুলার টিভি, এরপরে আছে ফক মারাঠি, সংসদ টিভি, রাজ্যসভা, এরপরে আছে সামারো টিভি, এরপরে আছে ভোজপুরি সিনেমা, জি বাইস্কোপ, গোল্ডমাইন, এরপরে আছে স্নে প্লেসিক বলিউড, 35 নম্বরে DD-র চ্যানেল আছে এবং 36 নম্বরে গোল্ডমাইন বলিউড চ্যানেল আছে, বিফোর ইউ কাটাক আছে, মনোরঞ্জন টিভি আছে, জি অনমোল সিনেমা, এরপরে আছে সংস্কার টিভি, মুভি প্লাস, মনোরঞ্জন মুভি, দাঙ্গাল 2, তারপর কালা স্নে প্লেসিক, বিগ ম্যাজিক, TV9, ভারতবর্ষ, আস্থা, এরপরে আছে ফিল্মাচি ভোজপুরি, ইউনিক টিভি, তারপরে NDTV ইন্ডিয়া, স্টার উৎসব থার্ডস, এরপরে জি নিউজ, গোল্ডমাইন মুভি এবং চম্বক টিভি, ইশারা টিভি, সোনিওয়া, স্টার উৎসব মুভিজ, নিউজ 18 ইন্ডিয়া, তারপরে আছে ইন্ডিয়া ডেইলি লাইফ, এরপরে আছে DD ইন্ডিয়া, তারপরে আছে RTV, তারপরে আছে মাস্তি, তারপরে আছে সাধনা টিভি, এরপরে ইন্ডিয়া টিভি, এরপরে আছে নিউজ নেশান, এবং এরপরে আছে আপনাদের দেখাচ্ছি টাইম নাও দেখতে পাচ্ছেন, তারপর রিপাবলিক ভারত দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা, এখানে আছে আজ তাক, এবং এরপরে আছে ABP নিউজ, এরপরে আছে অ্যাকশন সিনেমা, জি চিত্রা মারাঠি, জি পাঞ্জাবি এবং জি অনমোল সিনেমা 2, তারপরে DD ভারতী, তারপর আছে দেখতে পাচ্ছেন DD হিমাচল, তারপর DD রাজস্থান, এখন দেখতে পাবেন সব DD-র চ্যানেল, দেখতে পাচ্ছেন সব DD-র চ্যানেলগুলো আছে, DD ইউপি, DD স্পোর্টস এবং DD বিহার, এবং এরপরে দেখতে পাবেন DD ঝাড়খণ্ড, এখানে যতগুলো এখন চ্যানেল আসবে সব DD-র চ্যানেল আছে। আর
শেষে আপনাদের দেখিয়ে দেবো এমপিজি ফোর রিসিভারের চ্যানেলগুলো এবং টোটাল এমপিজি টুতে কতগুলো আছে এবং অলরেডি দুটো টেস্ট পেয়ে গেছি এবং এমপিজি ফোরে কতগুলো টেস্ট আছে তাও আমি আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডিডি মালিয়ালাম এবং ডিডি আসাম, এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন ডিডি ওড়িয়া এবং এখানে একটা শুধু বাংলা চ্যানেল পাবেন সেটা হচ্ছে ডিডি বাংলা। এমপিজি টু রিসিভারে শুধু একটাই বাংলা চ্যানেল ডিডি বাংলা এবং দেখতে পাচ্ছেন এখানে টেস্ট চ্যানেল পেয়ে যাচ্ছেন 520 টোটাল তিনটা এমপিজি টু রিসিভারের টেস্ট পেয়ে যাবেন এবং এমপিজি ফোর রিসিভারের চ্যানেলগুলো আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 95 নম্বর থেকে এমপিজি ফোর রিসিভারের চ্যানেল যেগুলা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমপিজি ফোর রিসিভারের চ্যানেল ডিডি ফ্রি রিসে। তো দেখতে পাচ্ছেন বিটিভি ওয়ার্ল্ড আরেকটা বাংলা চ্যানেল, এমপিজি ফোর রিসিভার হলে আপনারা দুটো বাংলা চ্যানেল পাবেন ডিডি বাংলা এবং বিটিভি ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো আপনারা এমপিজি ফোর রিসিভারের এই সমস্ত চ্যানেল। আর আগামীকাল যে ডিডি ফ্রি রিসে নো সিগন্যাল সমস্যা হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটাকে অলরেডি সলভ করে দেওয়া হয়েছে। তো এমপিজি ফোর রিসিভারে টেস্ট কটা চ্যানেল আছে তাও আপনাদের আমি এই মুহূর্তে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ডিডি ন্যাশনাল এইচডি এবং ডিডি উর্দু এবং টেস্ট 621, দেখতে পাচ্ছেন টেস্ট 621 এবং ডিডি স্পোর্টস এইচডি এবং টেস্ট 625, দেখতে পাচ্ছেন টোটাল 117টা চ্যানেল আছে। দেখতে পাচ্ছেন তার মধ্যে টেস্ট 625 একটা এমপিজি ফোর রিসিভারের টেস্ট এবং টেস্ট 621 এটাও এমপিজি ফোর রিসিভারের টেস্ট। এমপিজি ফোর রিসিভারে দুটো টেস্ট আছে এবং এমপিজি টু রিসিভারের টেস্ট 520 একটা এবং আরও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চ্যানেলগুলো নিয়ে চলে আসছি, অর্থাৎ দুটো আর এমপিজি রিসিভারের একটা, তিনটা অলরেডি হয়ে গেছে এবং আরও উপরে আছে টেস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন আপনারা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপরে নিয়ে আসছি এবং এখানে একটা টেস্ট চ্যানেল আছে। আরও দেখতে পাচ্ছেন টেস্ট 18 নম্বরে টেস্ট 116, টেস্ট 116 চারটা অলরেডি টেস্ট হয়ে গেছে এবং আরও উপরে টেস্ট আছে। দেখতে পাচ্ছেন এখানে টেস্ট 110, টেস্ট 110 টোটাল এই মুহূর্তে ডিডি ফ্রি দিয়েছে 5টা টেস্ট চ্যানেল আছে এবং 79 এবং 80তম যে ইলেকশন ছিল এই ইলেকশন সম্পূর্ণ ফেল হয়ে গেছে। তো ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।